ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। চিত্রাঙ্গের লন্ডভণ্ড উপকূলে ফসলের ক্ষেতে এখনো পানি, বিপাকে কৃষক খামারিরা। খাতুনগঞ্জে সরবরাহ বাড়ায়, কমছে পেঁয়াজের ঝাঁজ। গম চিনি স্থিতিশীল, ডাল রসুন ছোলা বুটে অস্বস্তি। মুনাফা নয়, মানবতার সহায়তায় কিনেছেন টুইটার, বলছেন নতুন মালিক বিশ্ব সেরা ধনকুবের ইলন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার একুশের সংবাদে, আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে বিধ্বস্ত বাড়িঘর নির্মাণে ব্যস্ত উপকূলবাসী, তবে সময় লাগবে রাস্তাঘাট মেরামতে। ফসলের ক্ষেতে এখনও পানি জমে থাকায় চরম বিপাকে কৃষক ও খামারিরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঝড় জলোচ্ছ্বাসের সাথে লড়াই করেই জীবন কাটে উপকূলের বাসিন্দাদের। চিত্রাঙ্গের আঘাতের পর আবার তারা মেরামত করছেন নিজেদের বাড়িঘর। ঝড়ের চারদিন পরও পানিবন্দী বাগেরহাট শহরের মাঝিডাঙ্গা ও মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া, পঞ্চকরণ, বারৈখালী সহ বেশ কিছু এলাকা প্রচুর বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। জলমগ্ন হয়ে আছে আমন সহ বিভিন্ন ফসল। পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটা এলাকায় 46 হেক্টর জমির আমন ধান এবং প্রায় 11 হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাপাড়ায় ভেসে গেছে 65টি ঘের ও 262টি পুকুরের মাছ। উপকূলীয় জেলা ভোলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শীতকালীন সবজির। বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে চিত্রাঙ্গের ক্ষতচিহ্ন। জেলায় প্রায় 3,443 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। চরম দুশ্চিন্তায় কৃষক। সবজি গাছ, আমার লাউ গাছ, সিম গাছ, হেয়ার ভরা, আমার পেঁপে গাছ, এগুলি আমার অনেক নষ্ট হয়ে গেছে। আমি এখন ফতে বসে পড়ছি, এখন আমার সব শেষ। এখন ধান পান যেমনি যা আছে সব শেষ হয়ে গেছে, এখন এগুলো আর হইব না। এখন গরু খাওয়াইতেইব, গরু খাইয়া ফেলাইব। দেখো আমাদের এই বর যে পড়ে গেছে, আমরা কীভাবে উঠামু হইব। সিরাজগঞ্জে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সদর, তারাস, রায়গঞ্জ, কাজীপুর, বেলকুচি ও উল্লাপাড়া সহ বিভিন্ন এলাকার আধা পাকা আমন ধান বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে। ধান তো সব নষ্ট হয়ে গেছে, আমাদের ধান ঠিকমতো ঘরে তুলতে পারবো না। নোয়াখালী সদর, হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও কবিরহাটে বিধ্বস্ত ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি মেরামত কাজ চলছে। জেলায় 10,000 হেক্টর জমির আমন ধান ও রবি শস্য নষ্ট হয়েছে। অমৃত সাগর কলার জন্য বিখ্যাত নরসিংদীর কলাবাগানেও চিত্রাঙ্গের ক্ষতচিহ্ন। দুদিনের ঝড়ে মাটিতে মিশে গেছে চাষিদের সারা বছরের স্বপ্ন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। চট্টগ্রামের পাইকারি বাজারে আমদানি করা গমের সরবরাহ বাড়ছে, আসছে চিনিও, ফলে নিত্যপণ্য দুটির বাজার স্থিতিশীল হওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রক্রিয়াজাতের সমস্যাজনিত মূল্যবৃদ্ধি রোধে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান তারা। এদিকে ডাল, রসুন, ছোলা বুটের দাম বাড়লেও কমেছে পেঁয়াজের ঝাঁজ। বিপ্লব মজুমদারের ক্যামেরা একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দেশে আপাতত চিনির কাঁচামালের কোনো সংকট নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কেবল বিদ্যুৎ সংকটের কারণে দেশীয় কারখানায় চিনি শোধন কমেছে 40-50%, ফলে চিনির দাম বেড়েছে কেজি প্রতি 15-20 টাকা। সরবরাহের অসমস্যায় আমাদের সাথে সাথে এই যে বিদ্যুতের যে আমাদের প্রোডাকশনের যে সমস্যা হচ্ছে, যে ইন্ডাস্ট্রিয়াল যে বিদ্যুৎ দিতে পারতেছে না, যার দরুন চিনিরটা আমরা প্রায় 40-50% আমার প্রোডাকশন ওরা করতে পারতেছে না। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি গমের মূল্য 42-46 টাকা, যুদ্ধের আগে ছিল 25-30 টাকা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে 7 মাসে এই দুই দেশ থেকে গম আমদানি হয়নি, অথচ দেশে 44% চাহিদা মেটানো হতো রাশিয়া ইউক্রেনের গম দিয়ে। প্রায় 7.5 মাস পর আবার ইউক্রেন থেকে 47,000 টন গম আমদানি হয়েছে। আরও 4টি জাহাজ বাংলাদেশের দিকে যাত্রা শুরু করছে। এতে গমের বাজার আরও স্থিতিশীল হয়ে আসবে বলে আশা ব্যবসায়ীদের। ইউক্রেন থেকে, রাশিয়া থেকে মাল আসতেছে অলরেডি, আমি যতটুকু নিউজ পেয়েছি 4-5টা শিপ অলরেডি ঢুকেছে এবং ঢুকার পথে আছে।
যার ধরুন গমের আর সমস্যা হবে না। সরবরাহ কমে যাওয়ায় গত সপ্তাহের তুলনায় অস্ট্রেলিয়ার মসুরির ডাল কেজিতে 60 টাকা এবং ছোলা বুট 7 থেকে 8 টাকা বেড়েছে। রসুনের দামও বেড়েছে 7 থেকে 8 টাকা। তবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভারতীয় পেঁয়াজের দর কেজিতে 3 টাকা কমেছে। স্থিতিশীল রয়েছে আদার মূল্য। মসুরি ছিল আপনার 83-84 টাকা, এই সপ্তাহে 890 টাকা। অন্য আইটেমগুলো আছে মোটামুটি, মোটরও বাড়ছে 1-2 টাকা করে পার কেজিতে। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন বিদ্যুৎ সংকটের কারণে মিল কারখানাগুলো বিরামহীন চালু রাখা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে বিভিন্ন শিল্প কারখানায়, ফলে চিনি গম সহ বিভিন্ন পণ্যের প্রক্রিয়াজাত করতে সমস্যা হচ্ছে। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নানা জল্পনা কল্পনা আর নাটকীয়তা শেষে টুইটার কিনেই ফেললেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কয়েক ঘন্টার মধ্যেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল সহ 3 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করে ফেলেছেন তিনি। তবে টুইট করেই তার দাবি, অর্থ উপার্জন নয়, এর মূল উদ্দেশ্য মানবতার সাহায্য করা। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘুরে দাঁড়ানোর সংগ্রাম, চিত্রাঙ্গের লন্ডভণ্ড উপকূলে ফসলের ক্ষেতে এখনও পানি, বিপাকে কৃষক খামারিরা। খাতুনগঞ্জে সরবরাহ বাড়ায়, কমছে পেঁয়াজের ঝাঁজ, গম চিনি স্থিতিশীল, ডাল রসুন ছোলাবুটে অস্বস্তি। এবং মুনাফা নয়, মানবতার সহায়তায় কিনছেন টুইটার, বলছেন নতুন মালিক বিশ্বসেরা ধনকুবের ইলন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।